প্রিয় দর্শক, আজ আমরা সাবিকুন নাহার নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামী কিনা, এর অর্থ কি এবং এটি রাখা যাবে কিনা, সেসব সম্পর্কে আলোচনা করব। তো দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। যদি প্রশ্ন করেন সাবিকুন নাহার নামটি ইসলামী নাম কিনা, হ্যাঁ, এই নামটি একটি ইসলামিক নাম। এটি সাধারণত আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি সাধারণত মুসলিম কন্যা শিশুদের জন্য রাখা হয়। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মুসলিম শিশুর জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারবেন তার মধ্যে এইটি একটি উল্লেখযোগ্য নাম, সাবিকুন নাহার। সাবিকুন নামের অর্থ হচ্ছে পরিষ্কার বা বিশুদ্ধতা। নাহার নামের অর্থ দিন কিংবা বেলা, অর্থাৎ সাবিকুন নাহার নামের অর্থ বিশুদ্ধ দিন। সাবিকুন নাহার অর্থ বিশুদ্ধ দিন। সাবিকুন নাহার নামের বন্ধুদেরকে তাদের নামের অর্থ জানতে সহায়তা করে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।